Hi everyone, welcome to my channel Delicious Kitchen Queen. আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার চিকেন কাঠি রোল। বিকেলের স্ন্যাকস হিসেবে এই রোল খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো চলুন দেখে নেওয়া যাক বাটার চিকেন কাঠি রোল বানানোর প্রস্তুত প্রণালী। এই রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার ও 1/2 টিস্পুন রেড চিলি পাউডার এবং ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লেমন জুস। এবার এটা আমি মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মেরিনেট হয়ে গেলে এইভাবেই আমি এটা 5 মিনিটের মতো রেখে দিলাম। 5 মিনিট পর এটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল ও 2 টেবিল স্পুন বাটার। বাটার একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম ফাইন করে কুচিয়ে নেওয়া একটি মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব। পেঁয়াজটা মোটামুটি 50% ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3/4 টেবিল স্পুন গ্রেটেড আদা ও 1/2 টেবিল স্পুন গ্রেটেড রসুন। এবার আদা ও রসুন একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর আদা ও রসুনের রস মেলটা চলে গেলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনটা আমি একদম মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি। তিন মিনিট পর চিকেনটা একটু ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার এবং আবারও এটা 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখা যাচ্ছে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হতে অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। যেহেতু মেরিনেট করার পর চিকেন থেকে লবণের জলটা বেরিয়ে গেছে তাই আমি আবারও এখানে লবণ অ্যাড করলাম এবং সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ও 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি এটা লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। চিকেনটা মোটামুটি 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম ফাইন করে কুচিয়ে নেওয়া একটি মাঝারি সাইজের টমেটো। এবার আমি আবারও এটা 5 থেকে 6 মিনিটের জন্য কষিয়ে নেব। মোটামুটি টমেটোটা খুব ভালোভাবেই সফট হয়ে গেছে। এবার আমি চিকেনটা একটু সেদ্ধ করার জন্য জাস্ট 5 মিনিটের মতো সময় নিয়ে একদম লো ফ্লেমে লিডটা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর লিডটা ওপেন করলাম এবং চিকেনটা কিন্তু বেশ সফট হয়ে গেছে, তাই আমি এবার আবারও 2 মিনিটের মতো সময় নিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম এবং আবারও এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একদম লো ফ্লেমেই এই কাজটি করতে হবে যেহেতু এখানে আমি কোনোভাবে জল অ্যাড করছি না। এবার ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার এবং আবারও এটা মিক্সড করে একটু ড্রাই করে নেব। চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই আমি ফ্লেমটা অফ করে নিয়ে এটা ঠান্ডা হতে দিচ্ছি এবং ততক্ষণে একটি মিক্সিং বোলের মধ্যে 4 কাপ পরিমাপে ময়দা নিয়ে নিলাম, অর্থাৎ এখানে টোটাল 200 গ্রাম ময়দা নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ এবং খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি এবং সাথে সাথেই অল্প অল্প করে জল অ্যাড করে রুটি বানানোর মতো একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। এবার ময়দার ডো থেকে 5টি সমান ভাগে লেচি কেটে নিচ্ছি।
এবার লেচি থেকে এক এক করে সমস্ত ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে একটি বড় পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। এবার রুটি বেলা হয়ে গেছে, এবার এটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবং একদম হাই ফ্লেমে একটু উল্টে পাল্টে নিয়ে সেকে নেব। এবার রুটির এক পিঠে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে একটু ব্রাশ করে নেছি এবং সাথে সাথেই অন্য পিঠ উল্টে নিয়ে আবারো একটু তেল দিয়ে আবারো একটু ব্রাশ করে নেছি। এবার পরোটা খুব ভালোভাবে ভেজে নেছি এবং সাথে সাথে ফ্লেমটা একদম লো করে নিয়ে একটি ডিম ফেটিয়ে নিয়ে পরোটার উপর দিয়ে দিলাম। ডিমটা একটু স্প্রেড করে নিয়ে পরোটা উল্টে নেছি। সো অলমোস্ট পরোটা কিন্তু ডান। এবার এটা তাওয়া থেকে তুলে নেছি। এবার পরোটার মধ্যে অল্প চিকেন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ ও অল্প ধনেপাতা এবং ফাইনালি এর মধ্যে পাতিলেবুর রস অ্যাড করে একদম পরোটা রোল শেপে বানিয়ে নিচ্ছি। সো রেডি হয়ে গেল আজকের রেসিপি বাটার চিকেন কাঠি রোল। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং সাথে সাথে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আবারও ফিরে আসছি নতুন কোন রেসিপির সাথে। ধন্যবাদ।